সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি ঈদের ছুটি তোমরা ভালোভাবে কাটিয়েছ। আবার আমরা ক্লাসে ফিরে এসেছি। সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান শেখ, প্রভাষক অর্থনীতি। আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশটি আলোচনার পূর্বে আমরা একটু জেনে নিই পরিবেশ কি। পরিবেশ বলতে পারিপার্শ্বিকতাকে বোঝায়, যা মানুষ, প্রাণী ও উদ্ভিদের বিকাশকে প্রভাবিত করে। পরিবেশকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক পরিবেশ, দুই প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক পরিবেশ নিয়ে। প্রাকৃতিক পরিবেশ বলতে কোনো দেশের ভৌগোলিক অবস্থান সহ সে দেশের ভূপ্রকৃতি, মৃত্তিকার ধরন, নদনদী, জলবায়ু, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদির সম্মিলিত প্রভাবে সৃষ্ট পারিপার্শ্বিকতাকে বোঝায়। কোনো দেশের প্রাকৃতিক উপাদান যত সমৃদ্ধ হবে, সে দেশের অর্থনীতিও তত সমৃদ্ধ হবে। বিষয়টি আমরা যখন প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ আলোচনা করব, তারপরে আরও স্পষ্ট হয়ে উঠবে যে আসলে একটা দেশের প্রাকৃতিক সম্পদের উপরই তথা প্রাকৃতিক পরিবেশের উপাদানের উপরই একটা দেশের অর্থনীতি নির্ভর করে। এখন আমরা আলোচনা করব প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ কী কী, সেগুলো আমরা পর্যালোচনা করব ধারাবাহিকভাবে। ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এ দেশ 20° 34' উত্তর থেকে 26° 38' উত্তর অক্ষাংশ এবং 88° 01' পূর্ব থেকে 92° 41' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে বলে এদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের তিন দিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং বিহার। সর্বোপরি দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মিয়ানমার এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। সীমারেখা, মোট সীমা, স্থল সীমা,
সাথে স্থল সীমা মোট সীমা 5138 কিলোমিটার, স্থল সীমা রয়েছে 4427 কিলোমিটার, ভারতের সাথে রয়েছে 4156 কিলোমিটার, মিয়ানমারের সাথে রয়েছে 271 কিলোমিটার। তাহলে আমরা দেখেছি বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার, এর মধ্যে স্থল সীমা রয়েছে 4427 কিলোমিটার এবং সমুদ্র সীমা রয়েছে 711 কিলোমিটার। ভারতের সাথে স্থল সীমা রয়েছে 4156 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে সীমানা রয়েছে 271 কিলোমিটার। সমুদ্র সীমা 711 কিলোমিটার। এছাড়া রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা রয়েছে 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা রয়েছে 200 নটিক্যাল মাইল। এছাড়া 2012 সালে আন্তর্জাতিক সালিসি আদালতের রায় অনুযায়ী বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয় 1,11,631 বর্গ কিলোমিটার। এছাড়া বাংলাদেশের আয়তনের সাথে যুক্ত হয় বঙ্গোপসাগরের 1,11,631 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 16 কোটি 16,80,00,000। জন্মহার 1.37। মাথাপিছু আয় 2,064 ডলার 2019-20 অর্থ বছর। ঘনত্ব 94 জন। গড় আয়ু 3 বছর। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 16,80,00,000 এবং জনসংখ্যা বৃদ্ধির হার 1.37 এবং ঘনত্ব 1,094 জন এবং মাথাপিছু আয় 2,000
$64 যা 2019-20 অর্থ বছরে দেখানো হয়েছে। এবার আমরা পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা হয়। এক, টারশিয়ারি যুগের পাহাড়িয়া অঞ্চল, দুই, প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি অঞ্চল, তিন, সাম্প্রতিককালের প্লাবন সম্প্রতি বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটা ভাগে ভাগ করা যায়, টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি অঞ্চল এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল। এখন আমরা ধারাবাহিকভাবে এই তিনটা নিয়ে আলোচনা করব। প্রথমত টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম, রাঙ্গামাটি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, ছোট বড় পাহাড় নিয়ে এই অঞ্চল গঠিত। দ্বিতীয়ত প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি অঞ্চল, প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি অঞ্চল বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়, ময়নামতি ও লালমাই পাহাড় এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। বরেন্দ্রভূমি রাজশাহী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, বগুড়ার কিছু অংশ নিয়ে বরেন্দ্রভূমি অঞ্চল গঠিত। মধুপুর ও ভাওয়ালের গড়, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহের কিছু এলাকা নিয়ে মধুপুর ও ভাওয়ালের গড় গঠিত এবং ময়নামতি ও লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত। এরপরে আসি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, সাম্প্রতিককালে প্লাবন সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এগুলোর শাখা নদী এবং উপনদী দ্বারা বাহিত পলি দ্বারা এই অঞ্চল গঠিত। এরপর আসি মৃত্তিকার গঠন,
মৃত্তিকার গঠন এক, পুরাতন পর্বত মৃত্তিকা গঠন পর্বত মৃত্তিকা পাহাড় মৃত্তিকা ভূপৃষ্ঠের উপরিভাগে যে পদার্থ দ্বারা আবৃত থাকে তাকে মৃত্তিকা বলে। বাংলাদেশের মৃত্তিকাকে চার ভাগে ভাগ করা যায়, যথা পুরাতন পলল মৃত্তিকা, নতুন পলল মৃত্তিকা এবং পাহাড়ি মৃত্তিকা এবং লবণাক্ত মৃত্তিকা। পুরাতন পলল মৃত্তিকা, পুরাতন পলল মৃত্তিকা বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গোয়ার এলাকায় পুরাতন পলল মৃত্তিকা দ্বারা গঠিত। এখানকার মাটির রং লাল, এখানকার মাটিতে কাদা বেশি, বালু কম এবং এই মাটি বেশিরভাগ অনুর্বর। তারপর আসি নতুন পলল, নতুন পলল মৃত্তিকা। নতুন পলল মৃত্তিকা বাংলাদেশের নিম্ন সমভূমি অঞ্চল, যে অঞ্চলগুলো বিভিন্ন নদী দ্বারা বাহিত পলি দিয়ে গঠিত এবং এই মাটি খুবই উর্বর। তারপরে আছে পাহাড়িয়া, পাহাড়িয়া মৃত্তিকা। কঠিন শিলার চূর্ণ মিশ্রিত এই মাটি পাহাড়িয়া অঞ্চলে দেখা যায়। তারপরে আসি লবণাক্ত মৃত্তিকা। আমাদের দক্ষিণে সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকায় এই লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। এরপরে আসি নদ নদী। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, দেশের সর্বত্র জালের মতো ছড়ায় আছে নদী। এদেশের মোট নদীর দৈর্ঘ্য 22,155 কিলোমিটার, 22,155 কিলোমিটার নদী দৈর্ঘ্য। বাংলাদেশের প্রধান প্রধান নদীসমূহ নিয়ে আমরা এখন আলোচনা করব। এক, পদ্মা, শাখা নদী, শাখা নদী চিত্রা গঙ্গা, চিত্রা গঙ্গা পদ্মা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতের গঙ্গা নাম ধারণ করে বাংলাদেশের রাজশাহীর মধ্য দিয়ে পদ্মা নামে প্রবেশ করেছে। এই পদ্মা নদী গোয়ালন্দে যমুনার সাথে মিলিত হয়েছে এবং চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে। এর শাখা নদী সময় চিত্রা, গঙ্গা, ইছামতি, আড়িয়ালখা, মধুমতি, গড়াই ইত্যাদি এই পদ্মা নদীর শাখা নদী সময়।
উপনদী। আসামের বরাক নদী থেকে উৎপত্তি হয়ে সিলেট জেলায় প্রবেশ করে দুটি ধারায় বিভক্ত হয়, একটা সুরমা আর একটা কুশিয়ারা। কুশিয়ারা নদীর একটি শাখা ভৈরবে গিয়ে ভৈরবে মেঘনা নাম ধারণ করে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় এবং কিছুদূর প্রবাহিত হওয়ার পরে গোয়ালন্দ গিয়ে যমুনার সাথে মিলিত হয়, চাঁদপুরে পদ্মার সাথে। ভৈরবে মেঘনা নামে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে এবং চাঁদপুরে মেঘনার সাথে। তাহলে আসামের বরাক নদী থেকে এটা উৎপত্তি হয়ে সিলেট জেলায় প্রবেশ করে দুটি ধারায় বিভক্ত, একটা সুরমা একটা কুশিয়ারা। কুশিয়ারা শাখাটা ভৈরবে গিয়ে মেঘনা নামে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় এবং পরবর্তীতে সে চাঁদপুরে গিয়ে মেঘনার সাথে মিলিত হয়। তিতাস, গোমতী, মনু, বাউলাই এর উপনদী সমূহ। যমুনা নদী শাখা নদী হচ্ছে বর্তমান যমুনা শাখা নদী। ময়মনসিংহের দেয়ানগঞ্জের কাছ থেকে ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নদী নামে দৌলতদিয়ার কাছে গিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। এর প্রধান শাখা নদী হচ্ছে করতোয়া আত্রাই। ব্রহ্মপুত্র ধরলা তিস্তা উপনদী ধরলা তিস্তা বংশী শীতলক্ষা শাখা নদী হিমালয়ের কৈলাস সিং এর নিকট মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে তিব্বত ও আসামের বৌদ্ধ দিয়ে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপরে তিস্তার সাথে মিলিত হয়েছে, পরবর্তীতে দুটি ধারায় বিভক্ত হয়ে একটি শাখা ভৈরবে মেঘনার সাথে এবং অন্য শাখাটি গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয়েছে। ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে ধরলা তিস্তা এবং শাখা নদী হচ্ছে বংশী শীতলক্ষা।
এরপর আসে কর্ণফুলী। শাম্ভু মাতামহী কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে চট্টগ্রাম ও রাঙ্গামাটির মধ্য দিয়ে বাংলাদেশে বঙ্গোপসাগরে পড়েছে এবং এর উপনদীগুলো হচ্ছে ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, এগুলো কর্ণফুলী উপনদী। এবার আসি জলবায়ু। বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর এবং মধ্য দিয়ে কর্কটক্রান্ত রেখা অতিক্রম করেছে, ফলে বাংলাদেশে নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু বিরাজ করছে। এখানকার গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার। গড় তাপমাত্রা ২৬.০১ ডিগ্রি সেলসিয়াস। এখানকার গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার এবং গড় তাপমাত্রা ২৬.০১ ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসি বনজ সম্পদ। বাংলাদেশে নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু বিরাজ করে এই অঞ্চলে সর্বত্রই সবুজ তরুণতা দেখা যায়। বাংলাদেশের বনভূমিকে চার ভাগে ভাগ করা হয়। দক্ষিণে সুন্দরবন অঞ্চল, চট্টগ্রাম ও সিলেটের বনভূমি, মধুপুর ও ভাওয়ালগড়ের বনভূমি, সর্বোপরি রংপুর ও দিনাজপুর জেলার বনভূমি। খনিজ সম্পদ বাংলাদেশ তেমন খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, সিলিকা বালু, গন্ধ ইত্যাদি। এছাড়া বাংলাদেশের সাগরের বিভিন্ন ব্লকে অনুসন্ধান কাজ হচ্ছে, যেমন সিলেটের হরিপুরে পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে এবং ভোলার
ভোলাতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তারপরে আসি এতক্ষণ আমরা বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম। উপরোক্ত আলোচনা থেকে আমরা যদি সারমর্ম টানি, দেখি যে আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সহ প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশের মানুষের জীবনযাপনের জন্য খুবই অনুকূল এবং মনোরম প্রাকৃতিক পরিবেশই এখানকার ঘনবসতির অন্যতম কারণ। এছাড়াও বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে এবং মাঝে মধ্যেই দেখা যায় এখানে প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের বিপর্যয় ঘটে, যেমন বন্যা, খরা, দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস ইত্যাদি। এখান থেকে উপসংহারে বলা যায় যে আসলে বাংলাদেশের পশ্চাৎপদতার একটি মূল কারণও বলা যেতে পারে এখানকার প্রাকৃতিক পরিবেশ। তাহলে এখান থেকে আমরা দুইটা উদ্ভাবনের প্রশ্ন লিখতে পারি। উদ্ভাবন প্রশ্ন, দেশের অর্থনীতি সেদেশের প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত ব্যাখ্যা, কোনো দেশের অর্থনীতি সে দেশের পরিকৃতি প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত ব্যাখ্যা করা। দুই, বাংলাদেশের পশ্চাৎপদতার একটি অন্যতম কারণ হলো প্রাকৃতিক পরিবেশ। তাহলে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ থেকে এই দুইটা অনুধাবনের প্রশ্ন আমরা সহজেই আমরা উত্তর করতে পারবো যে একটা দেশের অর্থনীতি সে দেশের প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত। অন্য প্রশ্নটি হলো বাংলাদেশের পশ্চাৎপদতার একটি অন্যতম কারণও এদেশের প্রাকৃতিক পরিবেশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।